মহাকাশ গবেষণায় অসাধারণ খবর চলে এলো আমাদের হাতে এবং আমরা ট্রাভেল শুটার্সের ভিডিওর মারফতে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথমে বলে রাখি, মঙ্গলের উদ্দেশ্যে তিনটি মিশন চলছে। আপনারা সবাই জানেন যে চীনের তিয়ানওয়েন 1 মিশন চলছে, যেটি একটি রোভার মিশন। এছাড়াও চলছে মার্স 2020 রোভার মিশন, নাসার মানে আমেরিকার, যেটিও একটি রোভার এবং হেলিকপ্টার মিশন। আর আরেকটি চলছে, যেটি সেটি অরবিটার মিশন ইউএইর, সেটি মার্স একটি অরবিটার পাঠাবে বা সেটিও যাচ্ছে অন দি ওয়ে। সবাই মোটামুটি 5 কোটি কিলোমিটারের কাছাকাছি মঙ্গলের দিকে উড়ে গিয়েছে এই মুহূর্তেও তারা রানিং, এবং ফেব্রুয়ারি মাসের মানে এই 2021-এর ফেব্রুয়ারির প্রথম দিকেই তারা পৌঁছে যাবে। আর এর মধ্যেই খবর চলে এলো ব্রিটেনের পক্ষ থেকে, মঙ্গল বা মার্স অভিযানের দৌড়ে এবার নাম লেখাতে চলেছে ব্রিটেনও, মানে ইংল্যান্ড। আগামী 2 বছরের মধ্যে লাল গ্রহে তারা পাঠাবে রোভার। বিশিষ্ট বিজ্ঞানী রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের নামে নাম দেওয়া হয়েছে রোভারটির। সম্প্রতি পরীক্ষায় পাশও করে গিয়েছে এই মঙ্গলযানটি, যার নাম রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। আর তারপরই তারা এই রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন প্রকল্পের কথাও ঘোষণা করেছে। আরও চমকপ্রদ তথ্য হলো যে রোভারটিকে মঙ্গলের মাটিতে পৌঁছে দিতে 115 ফুট দীর্ঘ প্যারাশুট ব্যবহার করবেন ব্রিটিশ বিজ্ঞানীরা। ওরেগান মরুভূমিতে সেটিও পরীক্ষায় পাশ করে গিয়েছে। করোনা ভাইরাস আচমকা থাবা না বসালে এই চলতি বছরের মাঝামাঝিতে মঙ্গলমুখী হতো কিন্তু রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন নামের মহাকাশ যানটি। কিন্তু লকডাউনে সব স্তব্ধ হয়ে পড়ায় কোনো প্রস্তুতি নেওয়া যায়নি। তাই সেখানকার 2টি স্পেস এজেন্সি সিদ্ধান্ত নিয়েছে যে 2022 সালে মঙ্গলযানটিকে পাঠানো হবে। সেই মতো শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জানা গিয়েছে 2022 সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে যে কোনো সময় রোভারটি রওনা দেবে লাল গ্রহের উদ্দেশ্যে রকেটে চেপে। পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে 2023 সালের প্রথম দিকে তাকে লাল গ্রহের মাটিতে নামাবে 115 ফুট দীর্ঘ প্যারাশুটটি। এরপর রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন মানে ওই রোভারটি মঙ্গলের মাটিতে প্রাণের অস্তিত্ব খুঁজবে। সাম্প্রতিক পরীক্ষায় প্রায় 29 কিলোমিটার উপর থেকে সফলভাবে প্যারাশুটটি রোভারকে অবতরণ করাতে পারে কি না সেই পরীক্ষায় 100% সাফল্য মিলেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। আর এই মুহূর্তে আমি যেটা বলছিলাম যে মঙ্গল অভিযানে রয়েছে 2টি রোভার আর একটি অনলি অরবিটার, একটি নাসার পাঠানো পার্সিভিয়ারেন্স আর একটি চীনের তিয়ানওয়েন 1। তবে দুটি মঙ্গলের মাটিতে পৌঁছাবে 2021-এর ফেব্রুয়ারি নাগাদ। আমেরিকা চীনের পর এবার মঙ্গল অভিযানে তাদের ঠিক পিছনেই দাঁড়ালো ব্রিটেন। কোনো দুর্ঘটনা বা ব্যর্থতা এড়াতে প্যারাশুটের মাধ্যমে রোভারকে লাল গ্রহে অবতরণ করানোর পরিকল্পনাটা তাদের অভিনবই বটে। ফলে প্রতিবেশী গ্রহ সম্পর্কে আরও দ্রুত বেশি গোপন কথা প্রকাশ্যে আসবে বলেই আশাবাদী বিজ্ঞানী মহল। এবং প্রতি মিশন যেরকম আমরা আমাদের এই ট্রাভেল শুটার্সের পর্দায় তুলে নিয়ে আসি আপনাদের জন্য, আমরা সবসময় ট্র্যাকিংয়ে রাখি সব মিশনগুলোকে, সেরকম এই মিশনটিও আমাদের ট্র্যাকিংয়ে থাকবে। আগামী দিনে এর কোনো রকম আপডেট খবর এলেই সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। এভাবে আমাদের সঙ্গে থাকুন সবার আগে মহাকাশ গবেষণার খবর পেতে। ট্রাভেল শুটার্স চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল, আর লাইক শেয়ার অবশ্যই করবেন আমাদের ভিডিওগুলি। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।